পোলাও রান্না করব। পোলাও রান্না করতে যা যা লাগবে, নিচে বাসমতি চাউল, গাজর, এলাচি, দারচিনি, তেজপাতা, এই পেঁয়াজ, কিশমিশ, এটাকে বলে জয়ত্রী, জয়ফল, ঘি, কাঁচামরিচ, তেল, আদা বাটা, তেজপাতা, যা যা লাগবে সব কিছু নিয়ে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে ঘি তেল দিব, দিয়ে চালগুলো, পেঁয়াজ দিব, পেঁয়াজগুলো হয়ে আসলে চালগুলো দিয়ে ভেজে নেব। এখন ভাত হাঁড়িতে তেল আর ঘি দিয়েছি, এখন পেঁয়াজগুলো দিয়ে দেবো ভাজার জন্য। তেজপাতা দিব, তেজপাতা, আদা দিব, একটু ভেজে নেবো, তেজপাতাগুলো দিব, সবকিছু দিয়ে এখন ভেজে তেজপাতা, এলাচি, আদা, পেঁয়াজ, তেজপাতা, আদা বাটা দিয়ে ভেজে নিয়েছি। এখন চালগুলো ঢেলে দেবো, বাসমতি চাউল, পানি দিয়ে দেব, লবণ দিব পরিমাণ মতো, কয়েকটা কাঁচামরিচ দিব, গাজর নিয়েছি, গাজরগুলো লবণ, সবকিছু দিয়ে দিয়েছি জল, ঢেকে দেখো নাকি মাছ সিদ্ধ হয়ে যাবে, কুচরা হতে চাইবো না, শুকিয়ে যাবে, হয়ে গেছে আমাদের পোলাও রান্না, খুবই সুন্দর হয়েছে। কিশমিশ, মরিচ, এলাচি, দারচিনি, তেজপাতা, লেবু পাতাও একটা দিয়েছি ভালো সেন্টের জন্য, দেখতে খুবই সুন্দর হয়েছে। করে দেখবো খুবই সুন্দর হয়েছে।
হচ্ছে আমাদের পোলাও রান্না। হয়ে গেছে আমাদের পোলাও রান্না, দেখতে খুবই সুন্দর হয়েছে। সাথে হয়েছে ডিম ভুনা, মাংস, খেতেও খুব টেস্ট হয়েছে। বাসমতি চাউলের পোলাও নিয়েছি, কাঁচামরিচ, গাজর, শসা, টমেটো, লেবু, পেঁয়াজ, খুবই টেস্টি।